উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের বাইগাছিতে ওএনজিসি বিপুল পরিমাণ তেল এবং গ্যাসের সন্ধান পেয়েছে। ইতিমধ্যে তেল ও গ্যাসের নমুনা হায়দ্রাবাদ ও হলদিয়ায় পাঠানোর পর সবুজ সংকেত পাওয়া গেছে। 3 একর জমির ওপর কাজ শুরু করলেও ওএনজিসি ওই এলাকায় আরও অতিরিক্ত জমি চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। অশোকনগরের বিধায়ক ধীমান রায় জানিয়েছেন, হিজলায়া এলাকায় জমি বরাদ্দ করা হয়েছে, তবে ওএনজিসি কর্তৃপক্ষ আরও চাইছেন সেটারও সরকারের মাধ্যমে ব্যবস্থা করা হবে। এদিকে ক্ষতিপূরণের দাবিতে ওই এলাকায় কৃষকরা আন্দোলন শুরু করেছেন, যদিও এ বিষয়ে অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌর প্রশাসক প্রবোধ সরকার জানিয়েছেন, এখনও পর্যন্ত যে জমি ওএনজিসিকে হস্তান্তর করা হতে চলেছে সেটা উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের জমি। ওই জমি দখল করে কৃষকরা চাষাবাদ করছেন। এর বাইরেও যদি কোনো জমির প্রয়োজন হয় সেক্ষেত্রে চাষিদের ক্ষতিপূরণের প্রয়োজন হবে। আমরা যেটা দিয়েছি কৃষক জমি নয়, আমরা দিয়েছি যেই জায়গাটা আড়ালের জমি সেটাই দিয়েছি, এর বাইরে কোনো জমি দেয়নি। আড়ালের জমি যদি কেউ জোর করে চাষ করে সে তাদের দায়িত্ব আমার না। এদের বলছে কাগজপত্র আছে, পর্যায় আছে, তারা সরকারের সঙ্গে লড়াই করুক, সরকার কাছে যান। যদি 5টা গরিব কৃষক পায় আমার আপত্তি নেই, সেই জন্য রাস্তায় বসতে হবে কেন? ডিভিশন দিলে তো পারতো, তাহলে সরকারের সঙ্গে কথা বললেই পারতো, রাস্তায় বসতে হবে কেন? মানে ছবি তুলতে হবে রাস্তার দিয়ে বসে দেখতে হবে? আমার ধারণা যে রাস্তায় বসার কোনো কারণ ছিলই না, এটা ভুল বুঝিয়ে রাস্তায় বসানো হচ্ছে, যারা বসছে তারাই একদিন বিক্ষোভ করবে। ওরা আশা করছেন যে এটা খুব ভালো একটা জায়গায় পৌঁছতে পারবে। আরো জমির প্রয়োজন আছে নিশ্চয়ই, সেটা তো আমাদের কাছে না, সেটা গভর্নমেন্টের কাছে ওএনজিসি লিখবে, গভর্নমেন্টের সঙ্গে ওএনজিসির আলোচনা হবে। আমার কাছে যতদূর খবর আছে এর মধ্যে গভর্নমেন্ট লেভেলেও ওএনজিসি কথা বলেছেন। এবার গভর্নমেন্ট লেভেল থেকে যদি আমাদের বলে দেয় যে এটা 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 এই জায়গাটা দিতে হবে, আমরা তার ভালো মন্দ বিচার করে যদি দেখি যে এটা ভালো বা এই জায়গাটা দেওয়া যেতে পারে, নিশ্চয়ই আমরা গভর্নমেন্টকে জানিয়ে দেবো যে হ্যাঁ এই জায়গাটা দেওয়া যেতে পারে।